وصلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد. ওয়ালা ইয়া ল সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ইমনিসন দারে নবী গো তুমি তাইয়েব ইসলামী ধরি মো করিতে কিমানে কষ্ট করিলা ইসনামি ধরিম মো কত কষ্ট করিলা। পাথরে রাতে তোমাকে কত কষ্ট দিল রক্ত তেরগ ততে জামা কাপুর নাল নাল রক্ত तो तेरोग तो ते जमा कफू नलो नलो इलाह यल्लाह अम्मा सल्ले यला सईया देना না সমস্ত প্রশংসা ওই মহানাল্লা ও তাবার ও রক্তালার জন্য জেলায় আমাদেরকে কথা বলার শক্তি দান করল যদি আমাকে কথা বলার শক্তি দান না করত আমার শক্তি ছিল না যে একটা কথা বলার যে আল্লাহ কথা বলার শক্তি দান করল ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে নবী কি সৃষ্টি না করলে এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই সৃষ্টি হইতো না ওই মহান নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পূর্তি আমরা সবাই বলি সাল্ল্লাহ সাল্লাহ হজরত দাউদ আলাহ ইসলামের বিশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ তাবরকতালা যুগে যুগে কত নবী কত রসুল সৃষ্টি করিয়াছিলেন একমাত্র মানুষকে কিভাবে আল্লাহ রাস্তায় নেওয়া যায় পথ ভোলা মানুষকে কিভাবে জান্নাতের মুখামুখি করা যায় কীভাবে মানুষকে আল্লাহ রাস্তায় নেওয়া যায় তার জন্য আল্লাহ তাবরতালা যুগে যুগে তথ্য নবী সৃষ্টি করিয়াছিলেন একমাত্র আমার আল্লাহ ভালো জানেন তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলগণকে বিশেষ মর্যাদা শান শৌকত অগণীয়ত অসংখ্য পুরস্কারে পুরস্কৃত করেছেন আল্লাহ বা রক্ত মাংসে গড়া মানুষ হয়েও তারা সর্বসাধারণ মানুষ হইতে স্বতন্ত্র সম্মান মর্যাদার অধিকারী ছিলেন তাদের সঙ্গে কোনো বিষয়েই সাধারণ মানুষের তুলনা হয় না আবার এসব অসাধারণ মানব সন্তান তথা রাসুলদের মাঝেও আল্লাহ তালা কাউকে কাউকে অন্যদের তুলনায় বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্য এবং সম্মান মর্যাদা দান করেছেন কোরআন করিমের বিভিন্ন আয়াতে এই সম্পর্কে আলোচনা উপস্থাপিত হয়েছে উল্লিখিত নীতির আওতায় আল্লাহ তালা হজরত দাউদ আলাহ সালাত সালামকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেন তার মধ্যে প্রথম হইতেছে সুন্দর সুর বিশ্বর জমিনে আমাদের মধ্যে যাহারা কোরআন শরীফ ভালো করিয়া পড়তে পারি সুর দিয়া মধুর সুরে হ্যাঁ তাহাকে আমরা সম্মান করি তাহার গলার সুর শুনি আমরা পাগল হয়ে যাই ঠিক তেমনি আল্লাহ তালা এমন একজন প্রফেক এমন একজন নবী দাউদ আলাহি সুন্দর সুর দিয়েছিল এমন সুন্দর সুর আল্লাহ তালা হজরত দাউদ আলাহি সাল্লামকে এমন সুন্দর সুর দান করেছিলেন যে তার সুরে করি প্রভাব বিদ্যমান ছিল কিতাব তেলা অত্রে জবুর কিতাব তেলা অতের সময় তারা সুন্দর সুরে এমন কি পশু পাখিরা পর্যন্ত চৈতন্য লাভ পেত আল্লাহ এমন সুন্দর সুর আল্লাহ দাউত নবীকে দিয়েছিল যত জীব জানোয়ার আছে যত পশু পক্ষী আছে তারা যদি দাউ দালায় সালাত তো সুর শুনতো তারা পাগল হইয়া যায় তো আল্লাহ কেহে কে যাবি রে আই চল যাই সারী মদিনাই দেখিলে নবি পাগল হবি দেখিলে নবি পাগল হবি নামে জলবি না

এই বাংলাদেশি সারেতে হবে যাইতে হবে কবরে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা আমার মায়েরা আমার বাজান গো আমার ভাইজন আপনারা শুনবেন আমি যা কিছু বলতাছি ভালো করে শুনবেন যে পর্যন্ত আমার বয়ান শেষ না হয়েছে এ পর্যন্ত পরিত্যাগ করবেন না আমার যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট ভাইয়েরা যুবক যুবতী ভাই বোনেরা যারা মোবাইল হাতা পাতা করো সবসময় মোবাইল হাতে করে রাখো আমি ভালো করে জানি এখন বর্তমানে মোবাইলের যুগ আমার মায়েরা এবং বাজন গো বর্তমান মোবাইল সবসময় হাতে রাখো কিন্তু আমার বয়নগুলি আগে তোমরা ভালো করে শুনবা আমি কি বলতাছি শুনিয়া আমল করবা ভালো ভালো মোবাইল হাতে আছে আরে ভাজনগু একটা করে লাইক দিবে একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের কোনো ক্ষতি হবে না তাই আজও কোনো সমষ্টি সুমিষ্ট সুন্দর সুর শুনতে পেলে মানুষ তাকে দাউদি সুর বলে অভিহিত করে তার সুন্দর সুরের আলোচনায় ভাবে আজও প্রভাত হয়ে আছে এবং পৃথিবীর লয় কাল পর্যন্ত প্রসাদ হয়ে থাকবে রসুলি আকরাম সাল্লা সাল্লাম সাহাবি হজরতম আবু মুসা আশারি রাজি আল্লাহ নহুর সুরুশুললে বলতেন আল্লাহ তুমি দাউদি সুর দান করে আল্লাহ পক্ষী কুলো সাল্লাম সাল্লাধিংস সময় জবর তেলাও তসবি তহালিল পাঠ এবং আল্লাহ তালার পবিত্রতা বনায় নিহত থাকতেন তার শ্রুতি মধুর মানুষই যে মুগ্ধ আসক্ত হতো তা নয় বরং পাখিরা পর্যন্ত তার সুর শুরলে অস্থির অসৈতন হয়ে পড়ত এবং তার সাথে তসবি পাঠের হত এমনকি তার তসবি পাঠের সময় পাহারা পর্বত প্রস্তর বৃক্ষ রাজি প্রভূতি অচৈতন পদার্থ হতেও তসবি পাঠের সুর ভীষে আষ্টম হজরত আলাহ সাল্লামের বহিষ্ঠের আলোচনায় আল্লাহ তালা কুরআন মাহিতে ঘোষণা করে দিলাম ওয়াসাকারে না মা দাও দাল যে বালুয়ুস বিউনা অতাইরাত আমার আল্লাহ তাবরো তালা কুরানের মধ্যে ঘোষণা করে দিলাম আর আমি সমূহ এবং পক্ষী কুলকে পক্ষীগুলিকে দাওদের অনুগত করে দিয়েছিলাম আল্লাহম্বর সেগুলি তার সাথে তসবি পাঠ করত আর আমারাই আমার এটা করার শক্তি রয়েছে এটা আমার আল্লাহতাবালক আতাবরক তার ঘোষণা আমার বন্ধরে আমার বাস জানি গই আমার মায়েরা দাউদ আলাই সালাত সালাম যখন ওই যখন কিতাব পড়েছে আরে পাহাড় সমূহ এবং দাউদের অনুগত করে আল্লাই হইতেছে আমি দাওদের অনুগত করে দিয়েছিলাম সেগুলি তার সাথে তসবি পাঠ করত যত পাহাড় পর্বত আছে তারাও দাওদ নবীর সঙ্গে তসবি তলাওত করত এবং যে এই শক্তি আল্লাহ দাউতকে দিয়েছিল সোবাহান আল্লাহ সকলিক্লা কুর শুনি রাজত্ব দানিকো করেতে পারো রাজত সিনিয়ানিতে পারয়োয়ো সন্মানি তুমি দান করো কারোয় সকলিক সকলিকো দিতে পারোয়াল্লা কোরানে শুনি রাইত কে দিন বানাইতে পারো রাইত কে দিন বানাইতে পারো দিন কে রে दीवाना呀 اندر ভিতর বাসায় করিতে পারো সকলি কীতে পার্লা কুরি আমার মায়েরা ভাজান গু আরে আমার আল্লাহ বলতেন ওলাপা দিয়া তাই না দাউদা মিন্লান এবার তাইরা আর নিশ্চয় আমি দাউদকে আমার পক্ষ হইতে ফজিলত মাহাত্ম দান করেছি আর তা হচ্ছে হে পাহাড় ও পক্ষী কুল তোমরা দাউদের সাথে মিলে তসবি পাঠ করো ও পবিত্রতা ভাবনা করো সবান আল্লাহ আমার বন্ধুরে আমাদের কতবিত করতে হবে আমার বন্ধুরে আর আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে গেল্লাহমেরু হল সিনা আমানু আজ কুরানিরা ও সব কুর তিরা আমার আল্লাহ ওই কুরআের মধ্যে ঘোষণা করে দিল ওরে বিশ্বর মুসলমান নরু নারী তোমরা আল্লাহর জিকির করো শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকিরি করো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ জিকিরি করো বসিয়া বসিয়া আল্লাহ আল্লাহ জিকি করো এবং সকালে সন্ধ্যায় তসফি তালাওত করো আরে নবী কত তসফি তালাওত করেছিল তার সঙ্গে সঙ্গে পার পর্বত পশু পাখিরেও তস্পি তলাওত করেছিল লোহা নরম হুয়া হজরত হজরত দাউ দলায় সাললাম যুগবত আল্লাহ রাসু এবং বিশাল সাম্রাজ্যের শাসক অধিপতি ছিলেন প্রবল প্রত্যম্বিত পরাক্রান্ত ছিল তার রাজক্ষমতা কিন্তু রাজকার্য নির্বাহের পারিশ্রমিক হিসাবে রাজকোষ হইতে তিনি এক করদ্রব্য গ্রহণ করতেন না পরিবার বর্গ ও নিজের খাওয়া পরার প্রয়োজন মিটাইতে যে স উপার্জনের উপর নির্ভর করতেন আল্লাহ এর জন্য তিনি লোহাজার দ্রব্য তৈরির পেশা গ্রহণ করেন দ্বারা বিভিন্ন দ্রব্য তৈরি করেন বিক্রয় করতেন এবং বিক্রয়লব্ধ অর্থ দ্বারা নিজেরও পরিবার বর্গের বিবিধ প্রয়োজন মিটাইতেন। কেননা মানুষের লব্ধ জীবিকাই হল উন্নত জীবিকা এই মর্মে রসুল্লাহ সাল্লাম হতেন অনেক হাদিস বিভিন্ন সূত্রে বণিত হয়েছে এখন চিন্তা করতে হবে দাউদ দালাই ছিল তো আমার আল্লাহ শিক্ষা দিল দাউদ নবীরে তোমাকে আমি লোহার বিষয় শিক্ষা দিলাম লোহা দেয় কেমন করে অস্ত্র শস্ত্র বানান যায় আমার মায়েরা ভাইয়েরা এই দুনিয়ার মধ্যে অনেকেই দেখা যায় লোহা গরম করতেছে আগুন দিয়ে গরম করিয়া পানির মধ্যে শেঁক দিতেছে কত ধাও বানাইতেছে কত পাসন বানাই কত কিছু করতেছে কিন্তু আগুনের দ্বারা কেমন করে বানাইতেছে আমার মায়েরাই আমার বাজান গো দাও দালাই সালা সাললাম কেমন সুন্দর শিক্ষা আল্লাহ দিল তারা আগুনের কোনো প্রয়োজন পড়ে নাই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লোহা মোমের মতো গইলা গেত ওই মোম মোমের মতো গইলা গেত যে দাও দালায় সাললাম যাহা আশা করতো তাই সঙ্গে সঙ্গে হয়ে গেত দাও কোদাল যত কিছু বানান না গে কত ভালো বলো অস্ত্র শশ্র দাও দালায় সালাত সালাম আরে ওই লোহা দিয়ে বানাইতো বিক্রি করতো যা কিছু টাকা পয়সা পাইত তাই হালাল খাইত পরিবার পরিবারকে যে তার পরিয়াল বাসাইত সবাহান আল্লাহ এমন একটা মুতি মজে জ্বালায় তাকে দান করত যে লোহার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লোহা নরমের মতো নরম হইয়া যাইত কে কেহে রে যাবি চলো যাই সোনারি মুদিন দেখিলি সবি পাগল হবি দেখিলি সবি পাগুলে হবি ঘারে থাকিতে পারিবে না লা ইলা ইল্লা লা ইলা ইল্লাল্লা আমার বন্ধু রে ছিল আমার আল্লা আরে আর আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম সোবাহান আল্লাহ আমার আল্লাহ ঘোষণা করে দিল আমি তার জন্য কারণ তার জন্য যে দাউদ সালামের কথা কইছে ওই নবীর জন্য আমার আল্লাহ কইতেছে আর আমি তার জন্য লোহাকে নরম করিয়ে দিলাম যে আপনি সর তৈরি করুন আ নবী আপনি বর্মসমূহ তৈরি করুন আমার আল্লাহ ঘোষণা করিয়া দিল নবী নবী আপনি যে আপনি বর্মসমূহ তৈরি করুন এবং বয়ানে পরিমাণের প্রতি খেয়াল রাখুন আর তোমরা সকলে নে কামল করো নিশ্চয় আমি তোমাদের সব কাজ পর্য করছি সবাহান আল্লাহ এমন বুদ্ধি আল্লাহ দিয়ে দিল যে দাউদ আলাহ সাল্লামকে শিক্ষা দিলেন কেমন করে লোহা নরম করা যায় কেমন করে অস্ত্র শস্য বানান যায় সমস্ত কথা আমার আল্লাহ দাউ তুমিকে শিখিয়া দিলেন হজরত দাউদ আল্লাহ সাল্লাম তৈরি শিল্পকে জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করেন মহান আল্লাহ হই জীবিকা অর্জন সহজ করার জন্য এই শিল্পকর্ম তার প্রিয় বান্দাকে শিক্ষা দিয়েছেন সোবাহ আল্লাহ আমার বন্ধুরে আল্লাহ যে কত শক্তি কত ক্ষমতা আমরা বুঝতে পারি না মহান আল্লাহ তালা কোরআন মহিতে বলিয়েছেন ওয়াল্লাম হোসন আতালাব চেল্লাকুম্ লিতু সেনেকু মেম্বা সেকুম ফাহাল আন্তমসকেরুণ আর আমি তোমাদের জন্য তাকে দাউদ ব্রহ্ম বানাইবার কৌশল শিখিয়াছি যেন তা তোমাদের একে অন্যের আঘাত হতে রক্ষা করে অতএব তোমরা কি শকুর করে আলহামদুলিল্লাহ যে জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে গ্রহণের কারণ বনিত দাউদ দাউদনে চাল্লাম লা দিনদুনিয়ার বাদিশা তুমি দিনদুনিয়ার হে পরোয়ার দে সেটা হাজার দেগা বাদশাহ তুমি দিনুনিয়ার বাদশাহ তুমি দিনুনিয়ার হে পোয়ার দেগা সিদ্ধ হাজার বার মার হে পরেগার দেগার দি সুরু জোয়ার তারা চা দি তারা ফেরে জিনসানার ফারা ফেরে ফারা তোমারে নূরে রৌশন পড়োশ তোমারে নূরে রৌশন পড়োশী উজ্জ্বলা হয় যে রবিশি রঙ্গিনী হয়ে বিকাশ ফুল সে বগিস বাদশা তুমি নিন্দুনি হে পড়োয়ার দেগার বাদিশা তুমি নিন্দার হে পেগার সিদ্ধাল বারাম হে পড়ুয়ার দেগার বিশ্বভুবনে যা কিছু আছে বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যা ভুবনে যা কিছু আছে তোমারিকা কাছে করুণা যা তোমার মাঝে মরেও বা তোমার মাঝে মরে বা জীবন সবার ও পরোয়ার দেগা বাদিশা তুমি দিন দুনিয়ার বাদিশা তুমি দিন দুনিয়ার হে পরোয়ার দেগার হাজার বারামার হে পরো঵ার দেগার হাই নবি কালে হাই নবি কালে চমকে যটে ত্রি হাইন বে কালে হাই নিনতে কালে সামিকাঠে আকাশ কান্দে পাতাল কান্দে কান্দে খোদারে সিং শোন আকাশ কান্দে পাতাল কান্দে কান্দে খোদারে সিং শোন হায় নো কালে তে কালেন চমকে আজরাইল নির্দয় ভাবে বকে হাত মারিলেন যাবে আজরাইল নির্দয় ভাবে বকে হাত মারেন যাবে সরব ঘায়ে মুসলে

চমকে ত্রিভব হাজরা হাতে ধরে বলেন বিষক তো রে হাজরা এলো বলেন বিষকাত অম্ম তেরি মরণ কষ্ট অম্ম তেরি কষ্ট দেও নায়ামাই কাল সময় কষ্ট দেওনায় মাই কাল সুমায় হাই নী কালে চমিখেউ ত্রিভবন হেমনি ভাবে প্রাণ হরিব যেমনিকায় মায়ের স্থন এমনি ভাবে প্ৰাণ হৰিব যেমনি খাই মায়েৰিষ্টন তবুনো বীজিৰ প্ৰাণ ধৰি যবুনো বজিৰ প্ৰায়ণে ধৰিয কু নাই ইমানে কবন বীজীর প্রাণে ধরে য ধরে কবু নাই মানে হাই নজি কালে চমকে ঠে ত্রিভবন অমতি অমতি বলে মুদিলে ন দৈনয় অমতি অমতি মুদিলে মুদিলেন দৈনয় হাইন বীজে কালে চমখেয় ত্রিভবন আমার ভাইয়েরা আমার মায়েরা হয়তো কোরআন এবং হাদিস থেকে আরও দু একটা কথা বলবো আমরা শুনবেন আর দোয়া করবেন যেন শুদ্ধ করে বলতে পারি আমার কোনো শক্তি নাই আল্লাহ আমাকে যাহা দিবে মাত্র ব্রেন দান করছে তাই পারবো এর বেশি আমি পারবো না এই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে বলবার জন্য শক্তি দেয় হজরত আবদুল্লা রাজি আল্লাহ ভাওনা করেন যে রাসুল্লা সাল্লা সাল্লামে সাত করিয়াছেন নিঃসন্দেহ সত্য নিকির পথে লইয়া যায় সবাহান আল্লাহ আর নেকি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয় আমার বন্ধুরে এখন আমরা বুঝতে পারলাম যদি আমরা সত্য রাস্তায় থাকি সদা রাস্তায় থাকি নেকি অর্জন করি আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে মানুষ সত্য বলিতে থাকে এমন কি আল্লাহ তালা নিকট সিদ্ধি অত্যন্ত সত্যবাদী লিখিয়ে দেওয়া হয় সবাহান আল্লাহ নিঃসন্দেহে মিথ্যা মন্দ পথের দিকে লইয়া যায় যদি আমরা মিথ্যা অবলম্বন করি যে আমরা মিথ্যা অবলম্বন করি আমাদেরকে খারাপ রাস্তায় নিয়ে যাবে সত্য পথে আসতে হবে মিথ্যা রাস্তায় নেওয়া যাওয়া চলবে না এমন এমনকি তালা নিকট তাকে কাজাপত্যন্ত মিথ্যা মিথ্যাবাদী লিখিয়ে দেওয়া হয় মুসলিম শরীফের হাদিস এখন বোঝা গেল আমার মায়েরা বাজান আমাদের আমাদেরকে সত্য রাস্তায় থাকতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহর জান্নার সত্য আল্লাহর জাহান্নাম সত্য আল্লাহর কোরআন সত্য এই সমস্ত বিশ্বাস করতে হবে আরে শয়তানের পরিবে করা চলবে না মিথ্যা রাস্তায় যাওয়া চলবে না লা লা

আমি ঘরে থাকিতে পারি না আমার মায়েরা হজরত হাফসা এমনি আমি রাজি আল্লাহ না হজরত হাপসা এমনি আমি রাজি আল্লাহা বহনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাত করিয়াছেন মানুষের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে যাহা কিছু শুনে তাহার যাচাই না করিয়া বহনা করেন মুসলিম শৈবির হাদিস নবী কী কইছে কিভাবে কইছে সঠিক মতো বলতে হবে একটু কম বেশি করা চলবে না আমার নবী যাহা কইছে তাই বলতে হবে আমার আল্লাহ যা কইছে তাই বলতে হবে সত্য কথা বললে আমার আল্লাহ খুশি হয়েছে বাহান আল্লাহ যা কিছু শোনে তাহার যাচাই না করিয়া কইছে শোনা কথা যাচাই না করাও এক প্রকার মিথ্যা একজন ব্যক্তি ব্যক্তি চুরি করছে এই কথা আসিয়া বলল লগে লগে তাহাকে চোর বললে সাব্যস্ত করা চলবে না যাচাই করা দেখা দরকার যে মানুষটা আসলে চোর চুরি করছে না নাই ভালো করে যাচাই করিয়া তাকে দেখতে হবে একজনে কইল ওইটাই বিশ্বাস করা যাবে না যাচাই করে দেখতে হবে যে মানুষটাশির সত্যবাদী না মিথ্যাবাদী যে সোনা কথা যাচাইবে তো বওনা করাও এক প্রকার মিথ্যা যাহার কারণে তাহার পট্টি লোকদের আস্থা উঠিয়া যায় হযরত আবু হরাইরা রাজিয়াল্লা তানু বওনা করেন যে নবী করিম সাল্ল সাল্লাম ইসাদ করিয়াছেন মানুষের গুনাহ গাঢ় হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে প্রত্যেক সোনা কথাকে যাচাই না করিয়া বওনা করে আবু দাউদ শরীফের হাদিস কোনো কোনো মানুষ আছে মানুষের গুণাগার হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে প্রত্যেক সোনা কথাকে যাচাই না করিয়া বর্ণনা করে ভালো করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া যে কথাটা সত্য হয় সেই কথাটাই বর্ণনা করতে হবে যেমন বোখারি শরীফের হাদিসের মধ্যে লেখা আছে হেমানবী কইতেছে পরিসা বাবিন্দরা অয়াবহ রায়েরা রাজি আল্লাহতলা নু এমন সুন্দর একটা দোয়া আছে বকারি শিরিবীর হাদিস হাদিসের মধ্যে পাইসি বা জানে সেই দুয়াটা হইতেসে সবাহান আল্লাহি অ বেহাম দেহি সবাহান আল্লাহি এই দুয়াটা বকারি শরীফের হাদিসের মধ্যে লেখা আছে আমার নবী কইতেছে ও আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল অজিম এই দোয়াটার কত মূল্য কত বরকত কত মূল্যবান ওজনের দোয়া হাসরের ময়দানে এই দোয়া যে বেশি বেশি করে পাঠ করবে বাজান আয় তার নেকির পাল্লা ওজনে ভারী হয়ে যাবে এই দোয়াটা যদি ওই নেকির পাল্লায় রাখা হয় ওজনে ভারী হয়ে যাবে সবাহান আল্লাহ এটা সত্য কথা কোনো মিথ্যা কথা হবে না বকারি শবির হাদিস গুণের সত্য কথা আমার নবী ঘোষণা করিয়ে গেছে সোবাহান আল্লাহি সবাহান আল্লাহ আমার বন্ধুরে হজরত আব্দুল রহমান এমনি আবু বাকরা রাজি আল্লাহ বলেন রাসুল উল্লা সাল্লা সাল্লাম মেরের সম্মুখী এক ব্যক্তি অপর এক ব্যক্তির প্রশংসা করিল একজন ব্যক্তি আরেকটা মানুষের প্রশংসা করতেছে ওই সময় আমার নবী ওই জায়গায় বসে আছেন আর যার প্রশংসা করা হইতেছিল সেও সেখানে উপস্থিত ছিল একজনে আরেকজনের প্রশংসা করতেছে করলেন আফসোস তোমার পট্টি তুমি তো তোমার ভাইয়ের ঘাড় ভাঙিয়া জবিল্লা আমার নবী কইল রে তুমি তো তোমার ভাইয়ের ঘাড় ভাঙিয়া দিলে নিশ্চয় এখানে গুরুত্ব কথা আছে বন্ধুরে তিনি এই কথা তিনবার ইচ্ছাদ করলেন আমার নবী একবার কইল দুইবার কইল তিনবারও এই একই কথাই বলল তোমার ভাইয়ের ঘরে তুমি ভাঙ্গিয়া দিলে এই কথা মানবী তিনবার বলিয়াছিল অৎপর বললেন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কাহার ওপর শংসা করা জরুরি মনে করে এবং তাহার দীর বিশ্বাসও হয় যে সে সৎ লোক তবুও এইরূপ বলিবে যে অমুক ব্যক্তিকে আমি ভালো মনে করি আল্লাহ তালাই তার হিসাব গ্রহণকারী আর প্রকৃতিরপক্ষে তিনি তাহাকে জানেন ভালো না মন্দ আমি তো আল্লাহ তালার সম্মুখে কারও প্রশংসা সুনিশ্চিতভাবে করি না বোখারি শরীর হাদিস এখানে বোঝা গেল একমাত্র আল্লাহরই প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ জাল্লা সারা দুনিয়া বানাইছে জান্নাত বানাইছে মানুষ বানাইছে ওই আল্লাহরই প্রশংসা করতে হবে আমার বন্ধুরে আমার মায়েরা ভালো করে শুনবা মা আমার মায়েরা আমার বাজানি গো ভালো করে শুনবেন আমি যাহা বলতাছি হসব আবু হরাই রা রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এই এরশাদ করতে শুনিয়েছি যে যারা প্রকাশ্যে গুনাহ করিবে তাহারা ব্যতীত আমার সমস্ত অম্মত ক্ষমাযোগ্য আর প্রকাশ্য গুনাহ করার মধ্যে ইহাও অন্তর্ভুক্ত যে মানুষ রাত্রিতে কোনো মন্দ কাজ করে আল্লাহ তালা তাহার গুনাহকে দ্বারা ঢাকিয়ে দিয়েছেন সবহান আল্লাহ আমার বন্ধুরে কারো গোপনীয় কথা প্রকাশ করবেন না কারো গিবত করবেন না খুরি করবেন না একজন ব্যক্তির একটা অন্যায় দেখছেন হয়তো খারাপ একটা দেখলেন তাকে লজ্জা দিবেন না আমার নবী কেমন সুন্দরে ঘোষণা করে দিল যে আল্লাহ তাবারক তালা কোন মানুষ রাত্রের অন্ধকারে এমন একটা গুণা করছে অপরাধ করছে একমাত্র আল্লাহ জানে আল্লাহ তার গুণাটা মাপও করতে পারে গুণাটা গোপন করে আল্লাহ রাখে মানুষটা যে গুণা করছে রাতের অন্ধকারে আল্লাহ কিন্তু গোপন করে রাখছে কেউ জানে না মানুষের মধ্যে প্রকাশ হইতে দেন নাই আর সে সকালে বলে হে অমুক আমি গত রাত্রে অমুক অমুক মন্দ কাজ করিয়াছিলাম ওই মানুষটার প্রতি আল্লাহ বেজার হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বলতাছে বান্দারে রাতের অন্ধকারে তুমি একটা গুণা করেছিলে অন্যায় করেছিলে আমি আল্লাহ মোহাবত করিয়া দয়া করিয়া তোমার গুণাটা হয়তো মা করে দিছি নাইবা গোপন করে রাখছি কোনো মানুষে তো জানে না কিন্তু তোমার নিজের গুণার কথা তুমি মানুষের মধ্যে সরাইয়া দিস করিয়া দিসা ওই কথাটা পরিষ্কাশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল বেজার হয়ে গেল আমার ভাইরা আমার মায়েরা যদি আমরা একটা গুণা করছি মানুষ মাত্র ভুল রাত্রের অন্ধকারে দিনের আলোকে যদি একটা অপরাধ করেছি আল্লাহ তো মাফ করতে পারে আল্লাহ গাফর রাহিম তাই ওই কথাটা ওই গুনার কথাটা মানুষের কাছে প্রকাশ করা যাবে না যদিও প্রকাশ করে দেই মানুষের তো কোনো শক্তি ক্ষমতা নাই আমার সেই গুণা কেমন করে মানুষে মাফ করবে যদি আল্লাহ মাফ না করে ওই জন্যে নিজে গুণা করিয়া আল্লার কাছে ক্রন্ধন করতে হবে দুইটে চক্ষুর পানি বাড়ি করতে হবে মানুষের কাছে গুণার কথা প্রকাশ করা চলবে না ভাল জাগতে নাই তহ নাই তুলো তুলনা হাইরে জাগতে নাই তহম রে তু না ভালোবেশে বহ ভিতরে ভালোবেশে বহ কে রে ভিতরে তুমি যহ তো নক সুদা দিয়া বেড়া পেমে সুদা দিয় বানাইসি ঘরখানা জাগতে নাই তোমারে তো না আমার বন্ধুরে যদি আমরা একটা অপরাধ করি গুনাহ করি আল্লার কাছে গোপনে গোপনে বলতে হবে মানুষের কাছে প্রকাশ করা চলবে না অথচ সে এমন অবস্থায় রাত্রি কাটাইয়াছিল যে তাহার প্রতিপালক তাহাকে পর্দা দ্বারা ঢাকিয়ে দিয়েছিলেন সুবহান আল্লাহ দিয়েছিল আর সে সকালে ওই পর্দা সরাইতেছে যাহা দ্বারা রাত্রি আল্লাহ তালা তাকে ডাকিয়া দিয়েছিলেন বোখারি শরীফের হাদিস আমরা গুণা করতে পারি আল্লাহ মাফ করবো মানুষের কাছে প্রকাশ করা যাবে না হজরতাবায়রা আল্লাহ হইতে বণিত আছে যে রাসুল উল্লা সাল্লাশ করিয়াছেন যদি কোনো ব্যক্তি লোকদেরকে তুচ্ছ মনে করিয়া বলে যে লোকেরা ধ্বংস হইয়া গিয়াছে তবে সেই ব্যক্তি তাহাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসের মধ্যে রহিয়াছে না ওজর কেননা এই ব্যক্তি অন্যদেরকে তুচ্ছ মনে করার কারণে অহংকারের গুনাহে লিপ্ত রহিয়াছে মুসলিম শৈবের হাদিস অহংকার করা চলবে না হজরত আনা সেবনে মালেক রাজি আল্লাহ্ন বলেন যে শাহাবাদের মধ্যে এক ব্যক্তির এন্ত্রিকাল হইয়া গেল একটা ব্যক্তি মরিয়া গেল এন্ত্রিকাল হইয়া গেল তখন এক ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করিয়া বলিল তোমার জন্য জান্নাতের সুসংবাদ তোমার জন্য জান্নাতের সুসংবাদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উক্ত ব্যক্তিকে ইস্বাদ করিলেন এই কথা তুমি কিভাবে বলিতেছ যখন প্রকৃত অবস্থা তোমার জানা নাই আমার নই বলল তুমি যে বললা যে জান্নাতের কথা বললা যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ এই কথা বললা নবী কইছে কেমন করে তুমি জানতে পারলা যে ওই ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে এই খবরটা কত আল্লাহ তো ভালো জানে গতি ওই কথাও বলা চলবে না কার কবরে জান্নাত আছে কার কবরে জাহান্নাম আছে আসে এইটা হ্যাঁ জান্নাত গায়েবের খবর সামনে কি হবে একমাত্র আল্লাহ জানে কোনো প্রাণী বলতে পারবে না হয়তো পারে এই ব্যক্তি অপ্রয়োজনীয় কোনো কথা বলিয়েছে অথবা এমন কোনো জিনিসে কৃপণতা করিয়াছে যাহা দান করিলেও কম হইতো না হ্যাঁ এলেম শিক্ষা দেওয়া কোনো জিনিস ধার দেওয়া অথবা আল্লাহ তালার সন্তুষ্টির পথে মাল খরচ করা কেউ না ইয়া এলেম মালে কম করে না তিনি কি কইছে যে মানুষকে কি করতে হবে এলেম শিখিয়া এলেম শিক্ষা দিতে হবে মানুষকে হ্যাঁ তুমি নিজে শেখো মানুষকে শিক্ষা দাও কোনো জিনিস ধার দেওয়া কেউ যদি কিছু চায় কর্য চায় ধারে চায় দিতে হবে যেমন আগুন একজন ব্যক্তি আগুনের প্রয়োজন পড়ছে সে আগুন চাইল তাকে আগুন দিতে হবে লবণ লবণ চাইল কর্য হিসাবে হ্যাঁ নাই বা চাইলো আর কি লবণ তার ঠেকা দরকার লবণ দিতে হবে হ্যাঁ পানি পানি চাইল পানি দিতে হবে কেউ যদি কিছু চায় ধার কর সেই কর্য দিতে হবে অথবা আল্লাহ তালার সন্তুষ্টির পথে মাল খরচ করা কেন ইয়া এলেম মালকে কম করে না তিরমিজি যদি দেওয়া যায় কোনো দিন কম হবে না দান খরাত হ্যাঁ এগুলা করলে কোনোদিন কম হয় না আল্লাহ দিয়া দিয়ে বেলায় কানে গেছে ও মেমার ফেকুন বান্দারে আমি যাহারি দিয়েছি তুমি কিছু কিছু দান করে দাও আমার বন্ধুরে যা বললাম আপনার শুনলেন কিন্তু আমল করতে হবে বাজান আমার মায়েরা আমার চেহারা দেখিয়া লক্ষ্য করিয়া দোয়া করিবেন যেন আমি বলতে পারি আমার একটাই আসা বাজান আমার মায়েরা যে পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকি আমি আমির হামজা জলেশ্বরের পীরবাড়ির মানুষ জলেশ্বরের মানুষ আসামের মানুষ আমরা সবই চেনেন কিন্তু আমি কতদিন দুনিয়ায় জীবিত থাকব আমি তো বলতে পারি না আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিল কোনো প্রাণীও বলতে পারবে না আগামীকাল সে কী অর্জন করবে এই কথাটা কোনো প্রাণীও বলতে পারবে না কোন সময় বৃষ্টি হবে বৃষ্টি পড়বে জমির মধ্যে এই কথাও কোনো প্রাণী বলতে পারবে না কোন জায়গার মাটিতে তার কব্বর হবে এই কথা কোনো প্রাণীও বলতে পারবে না আরে মায়ের গর্বের সন্তান আছেন ছেলে আছে না মেয়ে আছে এই কথাও কেউ বলতে পারবে না আমত কোন সময় হয়ে যাবে বাজান এই কথা কোনো বলতে পারবে না এই কথাগুলি একমাত্র আল্লাহ জানে সবাহান আল্লাহ কে লাহিলা আল্লা আমরা বুঝতে পারেলাম না হাসানে মইলন জহরে পিনে।

্লা যে মনুষ্ট করে জিকির ওই মনুষ্ট জিন্দ যে হেমাষ্ট করে না জিকির ওই মনুষ্ট মুরদা আমার আল্লাহ বলতাছেন ফাজে করুন আজে কুরুকুম অশেকুরুলিওয়ালা তাক বান্দারে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের কি স্মরণ করবো আমার বন্ধুরে জিকিরি করবেন। আমার মায়েরা বা গো আমার মা নাই আমার বা বাবা নাই আমার বাবা ওই অন্ধকার কবরে চলে গেছে জীবনে বাপের মুখটা দেখতে পারলাম না মাটির পাতালে আমার বাবা চলিয়া গেছে আমার মাটির পাত থালে চলিয়া গেছে মা যে কত আদর করেছে নিজে না খেয়ে আমারে খিলাইছে সেই মা অন্ধকার কবরে চলে গেছে আপনাদের কাছে একটাই পড়ার্থ আমার পিতা মাথা কবরে আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয় কবরগুলি যেন জান্নাতের টুকরা হয়ে যায় আল্লাহামদুলিল্লাহ রবিমিন রবির কামা রবী স্বীর রব্বি জিদনি এলমা রব্বি জিদনি এলমা আল্লাহ তুমি সত্য তোমার কোরআন সত্য তোমার নবীর হাদিস সত্য জান্নার সত্য যাহান নাম সত্য আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি যাহা পছন্দ করো আমার জন্য দুনিয়ার মধ্যে যাহা মঙ্গলময় হয় তাই তুমি আমার কফালি লেখিয়ে দাও যা আমার জন্য অমঙ্গল হয় ওই রাস্তায় তুমি আমাকে নিও না যে কাম করলে গাল্লাহ তুমি খুশি হও ওই কামগুলি তুমি আমাদের দ্বারা করাইও যারা হারে কণ হাদিস শোনে আমার কথাগুলি যারা শুনতে আছে তাদেরকে তুমি জ্ঞান দান করো হায়াত বাড়াইয়া দাও দুনিয়ার মধ্যে শান্তি মতো রাখো কবরের আজাব গজবাল্লা তুমি মাফ করে দিও কঠিন পুলিশের রাস্তা তুমি পার করিয়া নিও আল্লাহ গো আমি আমির হামজা বলতাসি গো আল্লাহ জীবনে কত গুণা করছি তুমি আমার জীবনের খাতা আল্লাহ তুমি মাফ করে দাও তুমি আমাকে জীবনের গুণা মাফ করে দিও যত আশা করছি গো আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সমস্ত আশা আহঙ্কা তুমি পুরা করে দাও যে তুমি দুনিয়াও শান্তি দান করো পর কলেজ না তুমি দান করিও দোস্তর কুকুর আহিন দোস্তর দুয়ারে লাঠি দান্দা মারি যেখে দায়া মারে খেদিলেও আহিম কুতা যে তোমার দয়া করা দয়ার না